জোবাদা রহমান এবং তারেক রহমান অচিরে বাংলাদেশে আসবে ওনারা আসার সঙ্গে সঙ্গে এই মামলায় আমরা আপিল করব দীর্ঘ 16 বছর ধরে ওনারা যেদিন থেকে মামলা হয়েছে সেদিন থেকে একই কথাই বলতেছেন একই ভাঙা ক্যাসেট ওনারা বাজাচ্ছেন আর কি এটা ফরমাইশে ডক্টর জোবাদা রহমান এবং জনাব তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশে নেই আদালতে ছিলেন না আমরা এই মামলায় এদেশের আইনের অনুসারী একদিন আপিল করব এবং সেই আপিলে প্রমাণ করে দেব যে সরকারের এই ফরমেশি ভুয়া রায় রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি আদালতকে ব্যবহার করে দেওয়াই ছিল এবং যখন জোবাদা রহমান এবং তারেক রহমান অচিরে বাংলাদেশে আসবে এবং আমরা ওনারা আসার সঙ্গে সঙ্গে এই মামলায় আমরা আপিল করব আপাতত আমরা যাব না এই কারণে কারণ আপাতত ওনারা বাংলাদেশে নেই ওনারা আসবেন এবং অচিরেই আসবেন আমরা অচিরেই আপিল করব দুর্নীতি দমন কমিশন তারেক রহমান এবং ডক্টর জোবাইদুর রহমান এবং ডক্টর জোবাইদুর রহমানের মাতা বেগম আরজুমান বানুর বিরুদ্ধে তাদের অবৈধ উপার্জন এবং সম্পদের নোটিশ করা হয় এবং তারেক রহমান সাহেব জেলখানায় থাকাকালীন অবস্থায় তাই নোটিশ রিসিভ করেন এবং নোটিশ রিসিভ করে তিনি সম্পদের বিবরণ দাখিল করেন তিনি যে সম্পদের বিবরণ দাখিল করেছিলেন সেই সম্পদের বিবরণের মধ্যে 2,74,00,000 টাকা তথ্য গোপন এবং 58,00,000 টাকা অবৈধ উপার্জন সহ তথ্য গোপন 2,74,00,000 টাকা পাওয়া গিয়েছে মামলাটি যদিও 4,74,00,000 টাকা দিয়ে শুরু হয়েছিল পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এটা তদন্ত শেষে 2,74,00,000 টাকায় সমাপ্ত করেছেন 58,00,000 টাকা এবং 2,74,00,000 টাকার যে টোটাল উপার্জনটা তার পাওয়া গেছে সেখানে 58,00,000 টাকা তথ্য গোপন এবং 2,74,00,000 টাকার মধ্যে 2,16,00,000 টাকা যেটা পাওয়া গেছে সেই টাকাটি অবৈধ উপার্জন এবং তথ্য গোপনের আওতায় 26-2 এবং 27-1 ধারায় তারেক রহমানকে মাননীয় আদালতে চার্জ হওয়ার আগে উচ্চতর আদালতের নির্দেশ মোতাবেক তাদেরকে অত্র আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন আপিল বিভাগ পরবর্তীতে তারা এখানে উপস্থিত হন নাই তাদেরকে সমন দেওয়া হয় ওয়ারেন্ট দেওয়া হয় এবং তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা তাদেরকে দেওয়া হয় এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং সরকারি গেজেট প্রকাশনা করা হয় কিন্তু তারেক রহমান এবং জোবাইদুর রহমান কেউই অত্র আদালতে উপস্থিত হন নাই আমরা দুর্নীতি দমন কমিশনের পক্ষে তারেক রহমানের উপস্থিতির জন্য দীর্ঘদিন অপেক্ষা করি এবং আপনারা জানেন 2007 সালে এই মামলাটি শুরু হলেও এটা আজকে সমাপ্তিকাল 2023 সাল দীর্ঘ 16 বছর পর তাদের অবহেলা এবং অনুপস্থিতির কারণে আমরা এই মামলাটি মাত্র 42 জন সাক্ষী 56 জন সাক্ষী এখানে ছিল 42 জন সাক্ষীর সাক্ষ্য আমরা এখানে দিতে পেরেছি এবং এই 42 জন সাক্ষীর মাধ্যমে তাদের যে তিনি দৈনিক দিনকাল পত্রিকার মালিকানা থেকে শুরু করে তার যে অবৈধ উপার্জন সে সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং 18টি জব্দ তালিকার মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি তো আজকে মাননীয় আদালত তারেক রহমান এবং জোবাইদুর রহমানের পক্ষে যে সাক্ষ্য গ্রহণ হয়েছিল সেগুলো পর্যালোচনা করে এবং প্রসিকিউশনের যুক্তিতর্কের আলোকে তিনি রায় ঘোষণা করেছেন 26-2 তাকে 3 বছরের সাজা দেওয়া হয়েছে এবং 27-1 তাকে 6 বছরের সাজা দেওয়া হয়েছে মোট 9 বছর সশ্রম কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হয়েছে এবং সাজাগুলি একত্রিত চলবে প্রশ্ন হচ্ছে তার সাজার বলি তার প্রশ্ন হচ্ছে তাকে 3 কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 2,74,00,000 টাকা যেটা পাওয়া গিয়েছে সেটা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে যে সমস্ত সম্পদের আলোকে 2,74,00,000 টাকা হয়েছে সেই 2,74,00,000 টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে 3 কোটি টাকা জরিমানা করা হয়েছে একটি ধারায় তাকে 3 বছরের সাজা এবং আরেকটি ধারায় 6 বছরের সাজা মোট 9 বছরের তাকে সাজা দেওয়া হয়েছে এবং জোবাইদুর রহমানকে তিনি তারেক রহমানকে এই অবৈধ সম্পদ উপার্জনে সাহায্য করার অপরাধে 109 এবং 26 এবং 27-1 তাকে 3 বছরের সাজা দেওয়া হয়েছে এবং তাকে জরিমানা করা হয়েছে 35,00,000 টাকা তাকে জরিমানা করা হয়েছে এবং এক মাসের জরিমানা এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং উভয় দণ্ড সশ্রম কারাদণ্ড হিসেবে এবং উভয় দণ্ড একত্রিত ভাবে চলবে বলে মাননীয় আদালত আজকে প্রকাশ্য আদালতে আপনাদের উপস্থিতিতে এই অপর মামলার রায় ঘোষিত করেছে দীর্ঘ 16 বছর ধরে আমরা এই মামলা বিচারের কার্যক্রম পরিচালনা করতেছি দীর্ঘ 16 বছর ধরে ওনারা যেদিন থেকে মামলা হয়েছে সেদিন থেকে একই কথাই বলতেছেন একই ভাঙা ক্যাসেট ওনারা বাজাচ্ছেন আর কি এটা ফরমাইশে এখানে তো ফরমাইশের কোনো কিছু নাই
তাকে উপস্থিত হতে তো বলা হয়েছিল, তিনি উপস্থিত হলেন না কেন? আপনি একদিকে উপস্থিত হবেন না, আদালতকে বিধ্বংসী দেখাবেন, আরেকদিকে বাংলাদেশের আইনকে আপনি মানবেন না, সরকারকে মানবেন না, আদালতকে মানবেন না, আর তারপরে আপনার রাজনৈতিক বক্তব্য দিবেন এবং বলবেন ফরমাইশির আইন বলা হয়েছে। মাননীয় আদালত তার অনুপস্থিতিতে না হওয়াটাই একটা দুঃখজনক ব্যাপার, এবং মাননীয় আদালত এইভাবে বলেছেন যে তাকে বারবার হাজির হওয়ার জন্য বলা হয়েছে, এবং তিনি হাজির যদি হতেন তাহলে তার পক্ষের বক্তব্যগুলি আমরা শুনতে পারতাম, এবং তার পক্ষে বক্তব্য দেওয়ার জন্য তার পক্ষের আইনজীবীরা মাসুদ সাহেব হাজির হয়েছিলেন এবং তিনি দরখাস্ত দিয়েছেন। মাননীয় আদালত অবজারভেশনে বলেছেন যে তার পক্ষে প্রাইভেট লয়ার হিসেবে ওকালতি করার জন্য যেন মাসুদ সাহেব যে দরখাস্ত দিয়েছেন, যেহেতু আইন আমলে এটা গ্রহণ করা যায় না, তার জন্যই তাকে এই সুযোগ দেওয়া হয়নি। এই সম্পর্কে কথা বলেছেন, দেখেন সন্তুষ্ট অন্তুষ্ট অসন্তুষ্টির ব্যাপার না, মামলা করেছি, মামলা করার পর রায় হয়েছে, রায়টা আপনাদেরকে বললাম, এটা সন্তুষ্টি অসন্তুষ্টি। ধন্যবাদ।